আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় বড় দাঁত কিছুটা কেটে ছোট করা অথবা দাঁত কাটিং করে সমান করা প্রসঙ্গে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনারা অনেকেই জানতে চান যে দাঁত কতটুকু পরিমাণ কাটিং করা যায় বা দাঁত কাটিং করা যায় কিনা করালে কোনো ধরনের সমস্যা হয় কি না তো ভিউয়ার্স দাঁত কাটিং করা যায় দাঁতের কিছুটা অংশ কাটিং করা যায় তবে এক একজনের দাঁতের এক এক রকম গঠন থাকে যাদের দাঁতের এনামেলের গঠন অধিক রয়েছে তারা একটু বেশি পরিমাণ কাটাতে পারেন যাদের এনামেলের গঠন কম রয়েছে তারা একটু কম পরিমাণ দাঁত কাটাতে পারেন ভিওয়ার্স দাঁত কাটিং করা যায় কিছুটা অংশ কতটুকু অংশ কাটিং করা যাবে সেটি আসুন আমরা বোঝার চেষ্টা করি এখানে দাঁতের একটা আপনারা এক্স রে দেখতে পাচ্ছেন আর এক্সরেতে রেতে দাঁতের তিনটি লেয়ার দেখা যাচ্ছে প্রথমে ফার্স্ট যে লেয়ারটি রয়েছে এটিকে বলা হয় দাঁতের অ্যানামিল তারপরে রয়েছে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প তো দাঁতের উপরের যে অ্যানামিল অংশ রয়েছে এটি প্রতিটি দাঁতেই রয়েছে সামনের দিকে হোক বা মারির দিকে হোক একই কথা তো দাঁতের এই অ্যানামিল অংশের কিছুটা অংশ কাটিং করা যায় এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁতের যে স্বচ্ছ অংশটুকু দেখা যাচ্ছে এতটুকুই হলো দাঁতের অ্যানামিল অংশ এবং তারপরে রয়েছে ডেন্টিন অংশ তো এই ছবিটি দেখানোর উদ্দেশ্য হলো দাঁতের যে টুকু কাটা যায় সেখানে এতটুকু পরিমাণ এনামেল থাকে তো যদি কখনো এমনটি হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি কিছুটা অংশ এখান থেকে ভেঙে গেছে এখন যদি এতটুকু অংশ কাটিং করে এই পাশের দাঁতের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লুকিংটা ভালো আসবে আর ঠিক এতটুকু অংশ যদি দাঁতের কাটিং করা হয় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই দাঁত শিরশির করবে না কোনো দিন ব্যথা হবে না কোনো ধরনের সমস্যাই হবে না কিন্তু যদি অধিক পরিমাণ কাটা হয় যে কাটার ফলে দাঁতের এই ডেন্টিন পর্যন্ত কাটিং পড়বে তেমনভাবে কাটিং করা যাবে না আশা করি কথাটা বুঝতে পেরেছেন এখানে এতটুকু অংশ কাটিং করলে অ্যানামেল খুব বেশি কাটিং পড়বে না কারণ এর ডেন্টিন অংশটি ঠিক এখান থেকে শুরু হয়েছে তাই হিসাব অনুযায়ী ঠিক এতটুকু অংশ যদি কাটিং করে সমান করে নেওয়া হয় ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এই দাঁতটি যদি এই দাঁতটির সঙ্গে মিলিয়ে কাটিং করে নেওয়া হয় কোনো ধরনের সমস্যা নাই কোনো সমস্যা হবে না শিশির করবে না কিন্তু যদি অধিক পরিমাণ কাটা হয় এই পর্যন্ত কাটা হয় তাহলে দাঁত শিশির করতে পারে তো এটুটুকু কাটিং করে যদি আপনি এমন সমান করে নিলে যেমন দেখতেও ভালো দেখা যাবে আর কাটিং করলেও কোনো ধরনের সমস্যা হবে না তো এক একজনের দাঁতের গঠন এক এক রকম হয়ে থাকে কারো এনামিলের পুরুত্ব অনেক বেশি হয়ে থাকে কারো বা এনামিলের পুরুত্ব একটু কম হয়ে থাকে যাদের এনামিলের পুরুত্ব কম রয়েছে তারা কম কাটিং করাতে পারবেন আর যাদের একটু বেশি রয়েছে তারা একটু বেশি পরিমাণে কাটিং করাতে পারবেন সেটি অবস্থার উপর নির্ভর করে তো আশা করি বুঝে গেছেন যে দাঁতের কতটুকু পরিমাণ কাটিং করা যায় আর বেশি কাটিং করারে কী ধরনের সমস্যা হতে পারে তো এর জন্য যদি কাটিং করাতে চান অবশ্যই বিশেষজ্ঞ যারা ডাক্তাররা রয়েছেন তাদের পরামর্শ নিয়ে অবশ্যই চেম্বারে যেয়ে কাটিং করিয়ে আসবেন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম